নাটোরে 20 কেজি গাঁজা সহ আসলাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বেলা 11টার দিকে শহরের তেবাড়িয়া এলাকা থেকে গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসলাম হোসেন 45 ঢাকা জেলার কেরানীগঞ্জের শাহজাহান আলীর ছেলে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক SM ইলতুস আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শুক্রবার সকালে শহরের তেবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে একটি পিকআপ চাঁপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপের ভেতরে বিশেষ কায়দায় 20 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।